আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন টিকটকের আরেকটি নতুন ফটো অ্যানিমেশন ভিডিও এডিটিং নিয়ে আপনার সঙ্গে হাজির হয়েছি। প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আপনারা কীভাবে অল্প সময়ের মাধ্যমে ক্যাপকার্টের সাথে এডিট করবেন তার ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো এইভাবে ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। সেমভাবে আপনারা নিউ পজ অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করে ফার্স্ট 14 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিবেন। তারপর অপশনে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো 15 বা 17টি ফটো অ্যাড করে দিতে পারেন আপনার পছন্দের অনুযায়ী। এবং 17টি ফটো অ্যাড করেছে আপনারা যে কোনো 17টি ফটো এবং ভিডিও ক্লিপ অ্যাড করে দিতে পারেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা ফরম্যাট অপশনে ক্লিক করে 9:16 রাখবেন। তারপর আর ফরম্যাট অপশানে ক্লিক করে 9:16 রাখার পর এবার সব ফটোগুলি জুম করে দেবেন। তো আমি সেমভাবে সব ফটোগুলি জুম করে দিচ্ছি, আপনারা জুম করে দিবেন। তো জুম করা হয়ে গেলে লাস্ট ওয়াটারমার্ককে অবশ্যই ডিলিট করে দিবেন। তো এবার আপনারা ব্যাকে এসে এবার ফটোতে ডিউরেশন অ্যাড করে দিবেন। তো আমি সেমভাবে প্রত্যেক ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করতেছি, আপনারাও সেমভাবে প্রত্যেক ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করুন। তো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করা হয়ে গেলে সেমভাবে অ্যানিমেশন অ্যাড করে দিবেন। তো আমি সেমভাবে ফটোর মাঝখান অপশানে ফটোতে ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করে দিবেন। অ্যানিমেশন অপশানে ক্লিক করে কম্বো অপশানে ক্লিক করে দিবেন। কম্বো অপশানে ক্লিক করার পর ফার্স্ট ফটোতে ওয়েব অ্যান্ড স্লাইড, সেকেন্ড ফটোতে যাবেন, সেকেন্ড ফটোতে উজ্জ্বল, থার্ড ফটোতে যাবেন জুম ওয়ান, এরপর ফটোতে আবার ওয়েব অ্যান্ড স্লাইড, এরপরে আবার উজ্জ্বল, নেক্সট ফটোতে আবার জুম ওয়ান। তো এভাবে করে আপনারা ওয়েব অ্যান্ড স্লাইড, উজ্জ্বল এবং বল এবং জুম ওয়ান ইফেক্টটি অ্যাড করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেছে। অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার যে কোনো একটা ভিডিও ইফেক্ট অ্যাড করে দিবেন ভিডিওটা চমৎকারভাবে ফুটে ওঠার জন্য। তো নিচে ইফেক্টে ক্লিক করে, ভিডিও ইফেক্টে ক্লিক করে আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন ভিডিওতে। জাস্ট আমি একটা ইফেক্ট অ্যাড করতেছি, সেই জন্য আপনারা ডিটেলসে ক্লিক করে দিবেন। ডিটেলসে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট আসবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকগুলো ইফেক্ট আসতেছে। তো আমি একটা ইফেক্ট অ্যাড করতেছি, তো আমি গোল্ড গ্লিটার 3 ইফেক্টটি অ্যাড করতেছি। আপনারা চাইলে অন্য ইফেক্ট অ্যাড করতে পারেন। তো টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা লাস্ট পর্যন্ত রাখবেন। তো এবার সর্বশেষ মিউজিকটা অ্যাড করে দিবেন, সেজন্য অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশনে ক্লিক করে দিবেন। এক্সট্রা অপশনে ক্লিক করে ফাইনালি গ্যালারি থেকে মিউজিক এড ভিডিওর উপর ক্লিক করে এটা ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। তাইলে দেখতে পাবেন ভিডিওটা তৈরি করা হয়ে গেল খুবই সহজে অল্প সময়ের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই। এবার আপনারা উপর আইকনে ক্লিক করে দিবেন। উপর আইকনে ক্লিক করে সেমভাবে এই ভিডিওটি আপনারা ফাইনালি এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করা হয়ে গেলে এটা গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।